हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सुस्थ आछेन, भालो आछेन। आज के किन्तु शुक्रवार और एखन टाइम होयेछे ए 11टा थेके 11:30टार मध्ये होबे। आमी किन्तु माछ रान्ना दिए किन्तु आमार भिडियोटा आज के शुरू करलाम, माने आमार किचेन थेकेई किन्तु आज के आमार ब्लगटा स्टार्ट करलाम। माछ रान्ना करछि केनना फ्रिजटा खराब होये गेछे। फ्रिजटा खराब होये गेछे बोलते पुरोटा बंद होये गेछे ता नय, ठंडा होच्छे किन्तु माछ बा चिकेन रखार मतो नय। आर जो सामान्य किछु खाबार बेचे गेले सेटा रखा जाच्छे एइटुकुई आर कि। किन्तु माछेर जन्य जतटा माने बरफ करे रखार दरकार, माने ठंडा रखार दरकार, ततटा राखते पाच्छे ना। एई कारणे कालके माने लोककेखबरो दियेछि आर कि, स्यामसुंगेर जे फ्रिजेर जे लोक आर कि कास्टमार केयारे फोन करे ताके বলেছি আসার জন্য। আর এদিকে মোটামুটি যা মাছ ছিল মানে যতটা দুদিনের জন্য করে নেওয়া যায় ততটা কিন্তু করে নিচ্ছি, কেননা মাছগুলো হয়তো খারাপ হয়ে যাবে। এদিকে দেখুন লোকও কিন্তু এসে গেছে, মোটামুটি এখন এই 12টা 12:30টা এরকম বাজে। উনি এসেছেন, উনি এসে দেখছেন কোথায় কি খারাপ হয়েছে। কালকে ফোন করে বলেছি, তারপরে ওখান থেকে পারাদ্বীপের যে সেন্টার আছে ওইখানে ফোন করে ওদেরকে জানিয়েছে, তারপরে ওনাকে পাঠিয়েছে। আর এদিকে কিন্তু রসুন ফোড়ন দিয়ে মোটামুটি পাতলা করেই মাছের ঝোলটা করব আর কি, একটুখানি ধনে দিয়ে জিয়ে দিয়ে একটু আদা বাটা দিয়ে এইভাবেই মাছের ঝোলটা করব। আমরা কিন্তু রান্নাবান্নার মধ্যে আলু সেরকম খুব একটা ব্যবহার করি না, মানে খুব দরকার হলে তবেই দিই। আজকে ভাবলাম এতগুলো মাছ আছে, দুদিন ধরেই তো খাওয়া হবে। কই পড়াশোনা হচ্ছে? তাড়াতাড়ি করো। আর এদিকে দেখুন ফ্রিজটা কোনো রকমে ঠিক করে দাঁড় করিয়েও রেখে গেল না, বললো যে এক্ষুনি লোক আসছে, এইভাবেই রেখে দিয়ে চলে গেল। এখন এই দিক দিয়ে ঘরে যাওয়া আসা করার স্পেসটাও এই কারণে কমে গেছে আর কি। ছোটো বাচ্চা তো আসলে কোনো সময় দৌড়োদৌড়ি করতে গিয়ে পড়বে, ঠিক মতো সেটিং করে রেখে দিয়ে গেল না, এভাবেই দাঁড় করিয়ে রেখে দিয়ে চলে গেছে। আর সমস্ত জিনিস বের করতে হয়েছিল ফ্রিজ থেকে। আবার এই দেখুন এখন সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি, যা যা রয়েছে না রয়েছে, এইভাবে চলছে। খুব ভালো ঠান্ডা হচ্ছে না এখন, জানি না আজকে আসে না কালকে আসে। সকালে পুজো টুজো করেছি গোপালকে স্নানটান করিয়ে। আর শীর্ষেন্দুরও জানেন তো সকালবেলায় স্নানটান সমস্ত কিছু হয়ে গেছে, সকালবেলা এত পেট ব্যথা করছিল বেচারা স্কুলেই যেতে পারেনি, তাই না? ঠিক আছে এখন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও এখন লেখো। ওই দেখুন একটা বেজে গেছে। এদিকে এই লোকের পেছনে দেখতে দেখতে কি লাগবে না লাগবে এই করতে গিয়ে দেরি হয়েছে। চলুন তাড়াতাড়ি রান্নাটা শেষ করি আগে। দেখুন মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাসও বন্ধ করে দিয়েছি, এটা এবার নামিয়ে নেব। ঘরে ফ্যান ট্যানগুলো সমস্ত পরিষ্কার করলাম। আর এই ফ্যানটা না ভীষণ নোংরা হয়েছে জানেন, ওই দেখুন 1:30টা প্রায় বাজতে চললো ঘরের ফ্যানটা। ওই দেখুন আরেকজন কি করছে, ঘরের ফ্যানটা পরিষ্কার করলাম আর এইখানকার ফ্যানটাও পরিষ্কার করবো। দেখেছেন কি নোংরা হয়েছে? আসলে কি রান্নাঘরের পাশে তো মানে হলের ফ্যান তো, রান্নাঘর থেকে রান্নাঘরে রান্নার গ্যাস বেরোনোর জন্য আলাদা এক্সস্ট ফ্যান আছে, তাও যেহেতু এটা কাছাকাছি তো এই জন্য এই ফ্যানটা বেশি নোংরা হয়। বেডরুমের ফ্যানটা এতটা নোংরা হয় না, এটাকে পরিষ্কার করি। এই যে এটা নামিয়ে ফেলেছি, পরিষ্কার ফ্যান পরিষ্কার করার জন্য এটা বেশি কাজে লাগে আর কি আমার। দেখতে দেখতে দেখুন এই বিকেল 4:45টা মতো বাজে। আরেকজন লোকও কিন্তু এসেছিলেন, এসে দেখে গেছেন। আর এখন শীর্ষেন্দু যাচ্ছে ড্রয়িং ক্লাসে, উনি বেশ কিছুক্ষণ ছিলেন, প্রায় আধা ঘন্টা 45 মিনিট মতো ছিলেন। তা উনি বললেন যে উনি পারবেন না, যা যা সরঞ্জাম লাগে সেগুলো কোম্পানিতে বলবেন, সেগুলো এলে তবে উনি আবার আসবেন। কি হয়েছে, কি করছো, কি হয়েছে বলুন তো? কানে ইয়ে দিয়ে দিয়েছি, ওই কি বলবো, কানের মধ্যে কাজ যে দেয় না ওষুধ দেয় না কানের মধ্যে, তেল টাইপের এই যে এইরকম ড্রপ টাইপের, সে কানে ড্রপ দিয়েছি। এখন কান থেকে সে কানে একটা কীরকম একটা ডিস্টার্ব টাইপের হয় না, অসুবিধা হয় কানে, এখন ওই কি করছে দেখুন। কী হয়েছে, অসুবিধা হচ্ছে? মুছে না ভালো করে, কাপড় দিয়ে মুছে না। দেখেছেন বিছানার কি অবস্থা, বিছানার মধ্যে কিন্তু সমস্ত খেলা দেখুন ছড়িয়ে রেখেছে। আর ওদিকে দেখুন আমার জামা কাপড়টা দেখুন, এগুলো গোছাতে হবে রাত্রিবেলা। আর শীর্ষেন্দু বলছে যে কী কী এঁকে নিয়ে এসছে, আজকে আঁকা ক্লাস ছিল না, ওই যে দিতে গেলাম আপনাদেরকে দেখালাম কী কী এঁকেছে সেগুলো দেখাতে বলছে। আমি বলছি যে ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি, এই যে এইটা আঁকিয়েছে, আর এই যে এইটাও নিজে এঁকেছে, সেটা মনে হয় কালার করার জন্য দিয়েছে, আর এই যে এইটা আঁকিয়েছে।
এটাও নিজে এঁকেছে, এটা এই যে কালার করতে দিয়েছে হোমওয়ার্ক। আর এটা কি এঁকেছো? এটা ইউনিকর্ন এঁকেছো। আর এই যে এটা এঁকেছে, আর আগের দিন জানেন একটা পেন্সিল শেডে একটা ভালো ছবি এঁকেছে, এই যে এটাও নিজে এঁকেছে, স্যারকে দেখিয়েছে। বাবা ওই ওইটা কোথায়, যে ফিশটা আঁকলে পেন্সিল শেডে যে ফিশটা আঁকলে, এখানে এই যে এটাও এঁকেছে, এইটা মনে হয় না, এই যে এইটা এঁকেছিল, এটা একা একাই এঁকেছে। পেন্সিল শেডটা এখনো শেখেনি, ওই মোটামুটি যতটা পেরেছে আর কি এঁকেছে। কেন দাঁড়াবো কেন, এইটা স্যারের ওখানে গিয়ে এঁকেছিল আজকে। আর ওই যেটা দেখাবো বলছিলাম সেটা হলো এইটা বাড়িতে এঁকেছিল। এইটা শোনো, পেন্সিল শেড স্যার দেখিয়ে দিয়েছে না, তুমি একা একা করেছো, আঁশ করনি কেন গায়ে? ওই আঁশ, ওই যে এটাতে যেমন ওই রকম করেছো এইটাতে করনি তো, ভুলে গেছো? ভুলে গেছি। আরে ভুলে গেছে, তাও গুড় দিয়েছে। এইটা বাড়িতে এঁকেছিল, এটা ভালো হয়েছিল। মানে পেন্সিল শেড এখনো শেখেনি, ওই বাচ্চা মানুষ যতটা একা একা করেছে আর কি, এখনো মানে সেরকম মানে পেন্সিল শেডে এখনো পর্যন্ত আসেনি আর কি, এখনো যেরকম মোম রং তাতেই করছে। কিন্তু ওই কাউকে মনে হয় দেখিয়েছিল, শিখিয়েছিল, সেটা ওই দেখে এসে বাড়িতে করেছে। কি হয়েছে গাড়ি, চলো হাই বলে দাও, বলো গুড নাইট। গুড নাইট। 10টা বাজতে চললো, এখানে মাছটা গরম করে নিয়েছি, এখানে আছে কালকের একটু চিকেন, আর এখানে ভাত আছে, গরম তাই হাত দিচ্ছি না আর কি। আর এইখানে দুপুরবেলাকার একটু ভাত রয়ে গেছে, চলুন খাওয়া দাওয়া করে নিই। ওর পাপা এখন ডিউটিতে বেরোবে, আসেন দেখুন কী করছে। সন্ধেবেলা বই নিয়ে বসতে বলেছিলাম, বসেনি, এখন বসেছে কম্পিউটার দেখবে, তাই বলেছি পড়াশোনা না করলে কম্পিউটার দেখতে দেবো না, তাই এখন পড়ে নিয়ে কম্পিউটার দেখবে, না কিছু পড়লে সন্ধ্যে থেকে কম্পিউটার। চলো আগে লেখো, ঠিক আছে চলুন আগে খাওয়া দাওয়া করি। এখন কিন্তু এই বাজে 11টার মতো, হয়তো ভাবছেন যে কেন সেজেছি, তো এখন লাইভে বসবো, ফ্রাইডে আর স্যাটারডে দুদিন 10:30 থেকে লাইভে বসি, কিন্তু মানে এই ঘরের কাজকর্ম করতে করতে লেট হয়ে গেছে। এই যে শীর্ষেন্দু, গুড নাইট বলো। ওকে রেডি করাতে করাতেই আসলে দেরি হয়ে গেছে, একবারে ওকে শুয়ে দিয়ে তারপরে তো লাইভে যাই আর কি। ও এখন শুয়ে ঘুমিয়ে পড়বে, আমি আমার কাজকর্ম করব আর কি, মানে লাইভ করব। তো চলুন আজকে এই পর্যন্তই, গুড নাইট, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে।